ভারতের উত্তর প্রদেশে 50 বছরের এক নারীকে মন্দিরে গণধর্ষণের পর হত্যা করেছে এক পুরোহিত ও তার দুই শিষ্য। রোববার সন্ধ্যায় রাজ্যের বদায়ুন জেলার উইঘতি থানা এলাকায় এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি সংবাদ মাধ্যমে আসে। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরো দেখুন রিপোর্টে। রবিবার বিকেলে স্থানীয় মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গভীর রাতে তাকে রাস্তার পাশে ফেলে যায় এক পুরোহিত সহ কয়েকজন। এ সময় ওই নারীর শরীরে রক্তে ভেজা ছিল, তার একটি পা ভাঙা ও আঙুল বাঁকানো ছিল। ওই নারীর ছেলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তাকে যখন ফেলে রেখে গিয়েছিল তখনই তিনি মারা যান। পুরোহিত ও অন্যরা তাকে দরজার সামনে ফেলে দিয়ে দ্রুত চলে যায়। তার ছেলে আরও জানান, তার মা নিয়মিত মন্দিরে পূজা দিতে যেতেন। রবিবার বিকেলে তিনি 5টার দিকে বের হন, তবে তাকে রাত 11:30টার দিকে ফেলে রেখে যাওয়া হয়। বাবা থাক উসকা নাম সত্যনারায়ণ ওর বেদরাম ওর বো গাড়ি লেগে আয় বো জসপাল। বদায়ুন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইয়াশপাল সিং ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে জানান, নিহত নারীর গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন এবং পা ভাঙা রয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। বদায়ুন পুলিশ এক টুইটে জানায়, গণধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বদায়ুন পুলিশ প্রধান সংকল্প শর্মা দুইজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য স্থানীয় পুলিশকে শাস্তির মুখোমুখি করবেন বলে জানিয়েছেন। ইস প্রকরণ মে দো অভিযুক্তো কি গ্রেফতারি অভি তক হো গই হ্যায় ওর ইসি প্রকরণ মে এক প্রারম্ভিক যাঁচ মে প্রথম দৃষ্টিয়া লাপরওয়াহি বরতে জানে কে দোষী পায়ে জানে কে ফলস্বরূপ जो तात्कालीन थाना प्रभारी हैं उन्हें निलंबित कर दिया गया है। अबू जरल गिफरी, बांग्ला चैनल न्यूज डेस्क।